নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি কি করে খুব সহজে সকালের নাস্তা তৈরি করতে পারো, এটাই আমি করে দেখাবো। এটা তোমরা চাইলে টিফিন বক্সে নিয়ে নিতে পারো। জব করছো, সময় পাচ্ছ না, এই নাস্তাটি তোমরা খুব সহজে সকালে করে নিতে পারবে। ঝটপট হয়ে যাবে একদম 10 মিনিটে। চলো তাহলে শুরু করছি। নিয়ে নিয়েছি এখানে আটা, যতটুকু পরিমাণ লাগে ততটুকু পরিমাণ নিয়ে নিও। আমি এখানে 1 কেজি মতো আটা নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 7 মতো লবণটা দেওয়া হয়ে গেছে। এবার আমি সুন্দর করে এটা মিক্স করে নেব। আর এদিকে দেখো, ডিম ভাজের জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি। দেখো সুন্দর করে কুচি করে নিয়েছি। এর ভিতর 4টা ডিম আমি ফাটিয়ে সুন্দর করে দিয়ে দিয়েছি। এরপর দেখো আটার ভিতর আমি অল্প একটু অ্যাড করে দেবো সয়াবিন তেল। এরপর দিয়ে দেবো 1টা ডিম ফাটিয়ে। এখানে আমি ডিমটা দিয়েছি যেন সারাদিন আমার নাস্তাটা ভালো থাকে। আর দেখো ব্যাটারটা আমি কত সুন্দর করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু ঠিক এভাবেই গুলেই নিতে হবে। এরপর আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে অল্প একটু তেল দিয়েছি। এরপর 2 চামচের মতো আমি ব্যাটার দিয়ে নিয়েছি কড়াইতে। এরপর আমি এটা সুন্দর করে ফিরিয়ে নেব। আর দেখো ওখানে ডিমটা দিয়েছি, কিন্তু যাতে সারাদিন রুটিটা থাকলেও যেন রুটিটা শক্ত না হয়ে যায়। এরপর দেখো আমি রুটিটা ফিরিয়ে নিয়েছি। রুটিটা কিন্তু কত সুন্দর একদম বেলার মতোই হয়েছে। এরপর রুটিটা উঠিয়ে নিয়েছি এবং ডিম দিয়ে দিয়েছি। ডিমটা কড়াইতে দেওয়ার 3 সেকেন্ড পর কিন্তু রুটিটা দিয়ে দিতে হবে। এরপর কিন্তু জোড়া লেগে যাবে। দেখো কত সুন্দর জোড়া লেগে গেছে। এরপর আমি আরেকটা রুটি ভেজে নিয়েছি এবং এরপরে আরেকটু ডিম ছিল সেটি কিন্তু আমি রুটির উপর ঢেলে দিয়ে দিয়েছি। এরপর হাত দিয়ে সুন্দর করে ছড়িয়ে নিতে হবে। দেখতে দেখতে তোমরা ভুলে যেও না আমার চ্যানেলটি ফলো করতে, আমার চ্যানেলটি লাইক করতে, আমার চ্যানেলটি একটা করে শেয়ার করতে। এরপর আমি যে ডিম রুটিটা ভেজে নিয়েছিলাম সেই ডিম রুটিটা কিন্তু এই ডিমের উপর বসিয়ে দেবো। দেখো আমি কী করে বসিয়ে দিয়েছি, হালকা একটু গরম হওয়ার সাথে সাথে কিন্তু বসিয়ে দিয়েছি। এবার কিন্তু সুন্দর করে আবার ফিরিয়ে নিয়েছি। দেখো এরপর আমি কিন্তু আস্তে আস্তে জাল করে সুন্দর করে এপিট ওপিট করে একদম শক্ত করে নিয়েছি ভেজে। দেখো রুটিটা ভেজে কিন্তু আমি একটা থালায় উঠিয়ে নিয়েছি। কতটা শক্ত হয়েছে আর কতটা সুন্দর লাগছে দেখতে। এরপর আমি সুন্দর করে এক হাতার সাহায্যে সুন্দর করে কেটে নেব। এরপর আবার তোমরা দেখে বলো না, দেখো ছুরি কোথায়, হাতা দিয়ে কাটতেছ? হ্যাঁ বন্ধুরা, যদি ছুরির কাজ হাতায় হয় তাহলে আমরা তো হাতাটাই ব্যবহার করতে পারি, তাই না? দেখো এরপর আমি পিস পিস করে সুন্দর করে কেটে নিয়েছি। এরপর ভরে নাও টিফিন বক্সে, ঝটপট চলে যাও। যে যেদিকে যেতে চাও, চাকরিতে চাও, স্কুলে যাচ্ছ, টিফিন বক্সে ভরে নিয়ে যাও। সারাদিন তোমার রুটিটা ভালো থাকবে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানার। এই যে দেখছো কাঁসার থালটা, এটা কিন্তু আমার বাবা ভাত খায়। এই থালে খেলে কিন্তু অনেক উপকার আছে, অনেক উপকার। তোমরা যাদের গ্যাস্ট্রিকের সমস্যা তারা এই কাঁসার থালে খেয়েও কখনো তোমাদের গ্যাস্ট্রিক হবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।